পুলিশ গেছিল তাকে সাহায্যতা করতে। সাহায্যতা করতে গিয়ে খুব বেশি সাহায্যতা হয়ে গেছে, তাই খুন করতে বাধ্য হয়েছে। তাই ছোট ছোট কনস্টেবলগুলো সিভিক পুলিশগুলোকে টানাটানি না করে এই জোড়া আইপিএসকে ধরা দরকার। আর এই জোড়া আইপিএসকে নিশ্চয়ই 14 তলা থেকে বলা হয়েছে যে এই ছেলেটা খুব বাড়াবাড়ি করছে, একটু ছেলেটাকে টাইট দাও। যেমন বিজেপির লোকদের টাইট হয়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ করেছে। তাই সংখ্যালঘু মুসলিমদের চোখ খোলা উচিত এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ খুন করেছে আনিস খানকে। বাম এবং বিজেপি যাদের মানে যেখানে যেখানে তারা রাজত্ব করেছেন এবং যখন যখন রাজত্ব করেছেন, আমাদের পশ্চিমবঙ্গেও বামেদের ক্ষেত্রে যেভাবে এই ধরনের পরের পর ঘটনা ঘটেছে, কখনো ছাত্রের মৃত্যু, কখনো যুবকের মৃত্যু, কখনো গণহত্যা, এখন তো বাংলায় গণহত্যা ইতিহাস, অতীত নেই। বিজেপি বিভিন্ন রাজ্যে যেসব করে বেরিয়েছে, ওদের কোনো নৈতিক অধিকার নেই এই বিষয়ে কথা বলবার। ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত আপত্তিকর, দোষীদের শাস্তি হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী তিনি যা যা বলার বলেছেন। এখন এরা একটা রাজনৈতিক দেউলিয়াপানা থেকে এই ধরনের ভোটে মানুষের কাজে, উন্নয়নে, সমাজের কাছে, গণ আন্দোলনে, মানুষের সুবিধা অসুবিধায় এই বাম তাই বিজেপি এরা কেউ নেই। সুতরাং রাজনৈতিক দেউলিয়াপানা থেকে এই ধরনের একজোট হয়ে বকলমে হাত মিলিয়ে এই রাজনীতি, এই ধরনের কথা বলা ছাড়া ওদের সামনে কোনো, ওদের তার কোনো বিকল্প পথ নেই। পূর্ব মেদিনীপুরের কাঁথি কলেজে দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর ও তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তাল ঠোকাঠুকি। কাঁথি প্রভাত কুমার কলেজে দুর্নীতি মামলায় আপাতত স্বস্তিতেই সৌমেন্দু অধিকারী। এফআইআর ও তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ, মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 4 মার্চ পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশিকা। 2017 সাল থেকে 2020 পর্যন্ত কাঁথি প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন সৌমেন্দু অধিকারী। অভিযোগ, সেই সময় কলেজে কয়েকটি বিল্ডিং তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়। মাস দুয়েক আগে এ নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন হাইকোর্টের এক আইনজীবী। পরে তিনি হাইকোর্টে দ্বারস্থ হন, কিন্তু সেই মামলা কাঁথি মহকুমা আদালতে পাঠিয়ে দেন বিচারপতি। সেই মামলায় গত 17 ফেব্রুয়ারি কাঁথি থানার আইসিকে আদালত নির্দেশ দেন অবিলম্বে এফআইআর করে তদন্ত করতে হবে, সমস্ত রিপোর্ট 14 এপ্রিলের মধ্যে জমা দিতে হবে আদালতে। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন সৌমেন্দু, যার প্রেক্ষিতে এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। জয়ের পর থেকে এরা আমাদের পিছনে লেগেই আছে। প্রথম হলো ট্রিপল চুরির মামলা, গত জানুয়ারি মাস থেকে চললো পৌরসভায় নানা ধরনের তদন্ত, অমুক তমুক, বিএমএসি, নানা কথা বিধায়ক ব্যাপার। উচ্চতর আদালতে ন্যায় বিচারের জন্য গেছি আমরা, আদালতে আর উপর আমাদের সম্পূর্ণভাবে বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। উচ্চ আদালত আজকে সেই তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছেন 4 তারিখ পর্যন্ত। নিশ্চিতভাবে মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে অন্তে নির্দেশ দেবেন নির্বাচন প্রক্রিয়া মিটে গেলে, এবং তার ফলেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চিতভাবে ধরা পড়বে। আগামী 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে। সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।